বিয়ের মণ্ডপে আমরা সবাই মিলে একবারে অবাক করে দেবো। না বলছিলাম কি বলতো, মেজদার মতামতটা যদি একবার। কিসের মতামত? আমি তোদের বড় ভাই, চিরকাল চিরকাল আমার মতেই সব কাজ হয়ে এসেছে। আজকে বিয়ের জন্য ভাইয়ের কাছে মতামত নিয়ে আমাকে পাত্র নির্বাচন করতে হবে? না তবু মানে, তোরা হয়তো জানিস না আলপনা খুব ধনী বাড়ির মেয়ে। দু বছর আগে কোনো দুর্বৃত্তদের হাতে ওর বাবা মা ভাই বোন সবাই খুন হয়। বর্দা, আলপনা ওদের হাত থেকে পালিয়ে নিরাশ্রয় হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছিল, পর থেকে তুলে এনে ওকে আমি আশ্রয় দিয়েছি, সে কথা তো তোরা সবাই জানিস। তারপর ওর মিষ্টি ব্যবহার দেখে আমরাই একদিন স্থির করলাম ভাস্করের সঙ্গে ওর বিয়ে দেব। তুমি দেখে নিও বড় বউ, আলপনা এ বাড়ির বউ হয়ে এলে আমাদের সংসার আরো উজ্জ্বল হয়ে যাবে। আলপনা রূপে যেমন লক্ষ্মী, গুণেও তেমন সরস্বতী। আমাদের এই পার্বতীর পাশে লক্ষ্মী সরস্বতী না হলে কি মানায়? ঠিক বলেছিস শেখর, তুই ঠিক বলেছিস। এই লক্ষ্মী সরস্বতী দুই বোন মিলে এই সংসারটাকে আমরা আনন্দে ভরিয়ে দেব। যতই দুঃখ বেদনা আসুক না কেন, এই আঁচলে গিট মেরে এই সংসারটাকে আমরা স্বর্গ তৈরি করব, স্বর্গ তৈরি করব। বৌদি শেখর, নমস্কার নমস্কার। কি আপনারা ভালো আছেন তো? আগে কি বললেন? আমি হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো আছি। আগে কি বললেন? না না না, এটা বড় কথা নয়। বড় কথা হলো আমার নাম হলো গিয়ে ঘন্টারাম গো, ঘন্টারাম। এই ঘন্টা বাজানোই আমার ডিউটি গো, ডিউটি। তবে এটা সময়ের ঘন্টা নয়, এ হলো কালের ঘন্টা। কার জীবনে সকাল হলো, আবার কার জীবনে সূর্যাস্ত শেষে অন্ধকার ঘনিয়ে এলো, তারই সংকেত জানাতে আমার এই ঘন্টা ধরি গো, ঘন্টা ধরি। কে কে তুমি? আমি আমি কালের মন্দির অর্পরতার বলে আর এক টুকরো ভাগা সূর্য। বলেন কি স্যার? ভয় পেয়ে গেলে? আচ্ছা তুমি কোনোদিন চন্দ্রগ্রহণ আর ওই সূর্যগ্রহণ দেখেছো? হ্যাঁ দেখেছি দেখেছি। দেখেছো ওই ওই রাহু চন্দ্র সূর্যকে গ্রাস করলেও কিছু সময়ের ব্যবধানে রাহু তার কাঁটা গলার ভাগ দিয়ে আবার আবার তারা বেরিয়ে আসে। ওরা কিন্তু রাহুর বংশজাত, আর গ্রাস করলেও ওরা কিন্তু তোমাদের হজম করতে পারবে না। তাহলে তো বেঁচে গেলাম স্যার, বেঁচে গেলাম। এভাবে বেঁচে থেকে কি লাভ যুবক? নীল আকাশে সূর্যোদয় তারার মালা দিয়ে সাজানো রাতের আকাশ দেখার বাসনা বুদ্ধি কখন কি মনে এতটুকু জাগে? জাগি জাগি স্যার জাগি জাগি। তালি ছিঁড়ে ফেলে এই বন্ধন, লাঠি মেরে ভেঙে ফেলো পাশানে কারার দ্বার, তারুশ্বরী চিৎকার করে বলো তারার ওই লৌহ কপাল ভেঙে ফেলে করে দিল রক্ত জমা শিকল পূজার পাশানে বেঁধে। এই ও তরুণ নিশান হাজার দূর প্রলয় বিশাল ধ্বংস নিশান ও তুর প্রাচীর ভেদি লৌহ কপাল ভেঙে ফেলে করে দিল রক্ত জমা শিকল পূজার পাশানে বেঁধে। এই ও তরুণ নিশান যে আমার বেড়ের মধ্যে পাগলামো করছে ঘন্টারাম। দুর্গন্ধময় ঘরের মাঝে আর সোলার মধ্যে আমি আমি কিছুতেই থাকতে পারবো না, কিছুতেই না। আমি মানুষ,
তাই মানুষের অধিকারে মানুষের মতো বাঁচতে চাই। আজ তুমি শক্তির অহংকারে মত্ত হইব, আমাকে উন্মাদ সাজিয়ে শাসন করলেও কি হবে? ওই মহাকালের আদালতে তোমার বিচার হবেই হবে। নতুন করে শুরু হবে ওই ওই সমস্ত হিংস পশুকে মানুষ নিয়ে মরণ খেলা, মানুষ নিয়ে মরণ খেলা। সত্যি স্যার, আপনি না, আপনি একটা দারুণ জিনিয়াস। আপনি আপনি যেমন শেয়ালের থেকেও চতুর, আবার তেমনি বাঘের থেকেও হয়েছিল। কোটা কোটা মানুষের মধ্যে আপনার মতো দুটো পশুর গুণ আছে স্যার। স্যার সরি, আপনি রুপিয়া করবেন, আমি কম দেখাবে কত টাকা লাগবে? পুরো 1,00,000 রুপিয়া। 1,00,000 টাকা? স্যার খাতি ওর বিদেশি মাল আছে, আমি এক হাতে বাকি রুপিয়া নিবে আর দুসরা হাতে মাল বি দিবে। আরে সব হামদোনো তো দোস্ত আছে, ইয়ার আছে, লেকিন দোস্তি সির্ফ বিজনেস কে লিয়ে আর রুপিয়া কে লিয়ে, জব হামারা বিশ্বাস পর সব পড়বে, এই দোস্তি ভি একদম টুটে যাবে। ওকে স্যার, জি ওকে ওকে, এই নিন আপনার 50,000 টাকা অ্যাডভান্স। 50,000 অ্যাডভান্স রাখবেন, দুদিনের মধ্যে মাল হাজির করতে না পারলে টাকাটা কিন্তু সুদ সমেত ফেরত নেব। মনারজি সাহেব, এ লালু সেট, এ লালু সেট কবি রুপিয়া ওয়াপস করে না মনারজি সাহেব। সুচিলেন কে? আপনার শাল পোতা বোঝাই লরির তলায় গাজার বস্তা ধরা পড়ে। পুলিশ মামাদের উত্তম মধ্যম আদরে স্বীকার করেছে ওই মহামূল্যবান মাদকদ্রব্যের একমাত্র মালিক আপনি মিস্টার প্রেমাংশু। তাই পুলিশ আপনাকে অভ্যর্থ বেড়াতে এখানেই ছুটে আসছে। তোমাকে আমি গুলি করে মারবো। তোমার মিস্টার নেই ওই পুলিশ হলো বলে আপনি জলদি কিছু করেন, তাহলে আমি তো বহুত মুশকিলে পড়ে যাবে। আমি কি করবো কিছু ভেবে পাচ্ছি না। ওই ড্রাইভার সান্তারামের জমান বদলা পেলে ওরা হয়তো আসল মালিকের সন্ধ্যাটা পেত না। ভাববেন না,
থাকবেন না সব থাকবেন না ওই ড্রাইভার শান্তারামের দেখা পেলে না আমি আমি আচ্ছা করে তার কান মনে না এটা বড় কথা নয় বড় কথা হলো আবার আপনি যাতে ওই পুলিশের কানমালার হাত থেকে রক্ষা পান সে চেষ্টাও করব স্যার তুমি না জেনে বাঘের গুহায় প্রবেশ করেছ কিন্তু তুমি জানো না এই রয়্যাল বেঙ্গল টাইগারকে স্বীকার করা এত সহজ না ইন্সপেক্টর ঘোষালের ভাত কেটে বেরিয়ে ওটা বড় কঠিন মিস্টার ব্যানার্জি ইউ আর আন্ডার অ্যারেস্ট আমার অপরাধ সেটা আদালতেই জানতে পারবে আমি আমি বাড়ি যাবো ব্যানার্জি স্যার আপনাকেও থানায় যেতে হবে বিশ্বাস করুন স্যার বিশ্বাস করুন আমি একদম সাথে আদমি আছে সাথে আদমি আছে হ্যাঁ তাই তো থানার ডায়েরিতে তোমার নামটা লাল কালি দিয়ে বেশ মোটা অক্ষরে লেখা রয়েছে চলুন মিস্টার ব্যানার্জি জাস্ট মিনিট ইন্সপেক্টর আমি জানি এই কাজটা করলে সরকারে আপনার প্রমোশন বাড়িয়ে দেবেন মান্থলি প্রিমিয়াম 2400 টাকা বেশি পাবেন কিন্তু আমি যদি আপনার সারা জীবনে ইনকামটা একদিনে পাইয়ে দিই আমার যত টন মাল আপনি আটক করেছেন ঠিক তত কেজি টাকা যদি আমি আপনাকে ওজন করে দিই তাহলে আমার লড়টা ছাড় দেবেন তো অর্থের লোভ দেখে তুমি আমার আদর্শকে কিনতে চাইছো মিস্টার ব্যানার্জি কিন্তু মনে রেখো ইডিয়েট এই শেখর ঘোষালের আদর্শ ক্রয় করার মতো অর্থ তোমার ব্যাংকের লকারে এখনো জমা হয়নি আমি আপনাকে রিকোয়েস্ট করছি অফিসার থামো বিষাক্ত মাদক দ্রব্যের বিজনেস করে তুমি টাকার পাহাড় জমাবে আর সেই মাদক দ্রব্যের নেশায় এদেশের যুব সমাজ পঙ্গু হয়ে অধঃপতনের অন্তরালে তলিয়ে যাবে না না মিস্টার ব্যানার্জি না এই তোমাদের মতো সমাজের শত্রুদের আমি কিছুতেই ক্ষমা করব না এবার বলুন ইন্সপেক্টর আপনি কোনটা চান প্রমোশন না ডিমোশন এসবের ভয় দেখে কোনো লাভ নেই মিস্টার ব্যানার্জি ভয় নেই মিস্টার ভয় নেই আপনি আমার হাতের হাত মেলালে প্রতি মাসে মোটা অঙ্কের মাসহরা পাবেন আর না মেলালে আমরা আপনার মৃত্যুর প্রমোশন তো অভিযোগ দিয়ে দিবে আমি এক থেকে তিন কাউন্ট করব এর মধ্যে আপনি ডিসিশন নেবেন আপনি কি করবেন প্রমোশন না ডিমোশন আমি আপনি আমি রাজি মিস্টার ব্যানার্জি আমার বিবেক মনুষ্যত্ব ন্যায় ধর্ম বিসর্জন দিয়ে আমার এই মূল্যবান প্রাণ রক্ষার্থে আপনাদের দিকে আমি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম